যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওর নেক্সট টাইমে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে ডাল চরচড়ি করবো। বাচ্চা ছেলে মেয়েরা ডাল চরচড়িটা খুবই পছন্দ করে। এখানে আমি 250 গ্রামের মতো ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে নিব। আমার ছেলে মেয়েরা এই যে ডাল চচ্চড়িটা কিন্তু খুবই পছন্দ করে, মায়ের হাতে ডাল চচ্চড়ি খেতে অনেক পছন্দ করে আর অনেক মজা। তাই আমি এখানে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকদিন পর আজকে আমি বাচ্চারা আবদার করেছে ডাল চচ্চড়ি খাবে, তাই এই ডাল চচ্চড়িটা করতেছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, রসুন বাটা 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, কাঁচামরিচ দিয়েছি, তার লাল মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল, রান্নার তেল। এখানে 2টা তেজপাতা নিয়েছি। তেজপাতা 2টাকে আমি একটু কেটে ছোট করে দিলাম। মশলা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ডালটা মেখে নিচ্ছি। আর এই হাতে মাখিয়ে ডাল চচ্চড়িটা কিন্তু অনেক মজা। আর এই ব্যাচেলার ভাইদের জন্য কিন্তু এই ডাল চচ্চড়িটা খুব সহজে ঝটপট করে হাতে মাখিয়েই করে খেতে পারবেন, খুবই সহজ। এখন আমি এখানে একটা টমেটো কেটে টমেটোটা দিয়ে দেব। আর টমেটোটা ডাল চচ্চড়িতে দিলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ডাল চচ্চড়িটা হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। এখানে ধনে পাতা দিয়ে দিলাম। এই ডাল চচ্চড়িটা কিন্তু খেতে অসম্ভব মজা। আর বাচ্চারা, আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ এই ডাল চচ্চড়িটা। এটা হলে আর কিছুই তাদের লাগে না, এটা দিয়ে তারা পেট ভরে ভাত খেতে পারে। হয়ে গেল আমার ডাল চচ্চড়ি, হয়ে গেছে আমার ডাল চচ্চড়ি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওর নেক্সট টাইমে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।